হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম আন্না ফ্রম আন্নাস ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি বাহিরে যাইনি, দেখতেই পাচ্ছেন আমি ঘরে। তো অনেকদিন তো আপনাদের সাথে রান্নাবান্নার আমি কী রান্নাবান্না করি সেটা শেয়ার করা হয়নি। আর আজকে আমি ভাবতেছি, যেহেতু আজকে আমাদের এখানে 15 রোজা শেষ হয়ে 16 রোজে আমরা পা রেখেছি, কিছু ডিফারেন্ট করতে। ডিফারেন্ট বলতে, এটা বাংলাদেশের মধ্যে অনেক ফেমাস, শুধু বাংলাদেশে না, এটা ফুল ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস। বিশেষ করে বাঙালি আমরা যারা আছি, তাদের তো 100-এর মধ্যে 80% না হলেও এরও বেশি হবে অবশ্য, 90%-এর মতো মানুষ এই বিরিয়ানিটা পছন্দ করে। বলেই ফেলেছি, বিরিয়ানি বিরিয়ানি হোক, বিফ বিরিয়ানি হোক, চিকেন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হয়, কাচ্চি বিরিয়ানি হোক, সবার বিরিয়ানি মানেই পছন্দ। তো এই ডিশটা আমি অনেক খেয়েছি, মানে খেতে বলতে আমি অনেক পছন্দ আমার বিরিয়ানি, কিন্তু আমি কখনো নিজে বানাইনি। সো গাইস, আমি জানি না ফার্স্ট টাইম বিরিয়ানি কিভাবে বানাবো, কি হবে কি না হবে। এখন তো আমাদের সবার কাছে কি আছে, ইউটিউব। ইউটিউবে সার্চ দাও, দেখো কিভাবে বানাতে হয়, জাস্ট বানাই ফেলো। কিন্তু আমি এখানে ইউটিউবের হেল্প নেব না, আমি আমার আপুর হেল্প দেব। আমার আপু কীভাবে বানাই, আপুকে ফোন দিব, ফোন দিয়ে জিজ্ঞাসা করব কীভাবে বানাই, আমি সেই স্টাইলে বানাবো। লাইফের ফার্স্ট টাইম আমি বিরিয়ানি বানাচ্ছি, জানি না কেমন হবে। আর বিরিয়ানি কেমন হয় বানানোটা দেখতে হলে আমার সাথে ফুল ভিডিও জুড়ে থাকুন। সো বিরিয়ানি বানানোর মিশন স্টার্ট নাও। সো গাইস, আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে দেখি বিরিয়ানি যে বানাবো আমি, বিরিয়ানির মশলা নাই। তার মানে আমাকে বিরিয়ানির মশলা নিজে নিজে তৈরি করতে হবে। তো চলুন দেখি কিভাবে আমি আমার বিরিয়ানির মশলা তৈরি করি। আমি বিরিয়ানি মশলার জন্য এখানে দেখতে পাচ্ছেন মশলা নিয়ে নিয়েছি। তো আমি নিয়েছি 2টা তেজপাতা, 2-3টা শুকনো মরিচ, লবঙ্গ, জয়ফল অর্ধেক নিয়েছি, এটা বেশি নিইনি, জয়ত্রী, দারচিনি, এলাচ, বড় এলাচ, জিরা, ধনিয়া, সাদা গোলমরিচ। কালো গোলমরিচটা নিয়ে নিই, কেননা কালো গোলমরিচটা যদি আমি নিই তাহলে বিরিয়ানি যে কালারটা আসবে এটা কালচে হয়ে যাবে। তো আপনারা সাদা গোলমরিচটা নেওয়া ট্রাই করবেন। নিয়েছি শাহি জিরা, মিষ্টি জিরা বা মৌরি, আর ইস্টার মশলা। এখন আমি মশলাগুলো দুই ভাগে ভেজে নেব, কোনগুলো আগে দিচ্ছি কোনগুলো পরে দিচ্ছি সেটাও দেখাচ্ছি। তেজপাতা, শুকনো মরিচ, লবঙ্গ, জয়ফল, দারচিনি, এলাচ, বড় এলাচ, এগুলোকে আপনারা আগে ভেজে নেবেন। আপনারা যদি সব মশলা একসাথে দেন তাহলে জিরা, শাহি জিরা, মানে এই মশলাগুলো আগে পুড়ে যাবে। তাই আগে এই হার্ড মশলাগুলো আগে ভেজে নেবেন, তারপরে ঠান্ডা করে তারপর আপনারা ব্লেন্ড করবেন। যখনই মশলা থেকে সুন্দর একটা স্মেল আসবে তখনই আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। এটার মানে বোঝা যায় আপনার মশলাটা ভাজা হয়েছে। বিরিয়ানির মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার পর দেখতে ঠিক এরকমটা হয়। আর এখন আমি বিরিয়ানি মশলাটাকে চালনি দিয়ে চেলে নিব। এই মশলাটা চালার পর এই মশলাটা সংরক্ষণ করতে পারেন আপনার ঢাকনাওয়ালা বক্সে বা কৌটা টাইপের পাওয়া যায় সেগুলোর মধ্যে। আর এগুলো সংরক্ষণ করবেন ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। সরি ফর মাই ম্যাসি হ্যান্ড। যাই হোক, আমি বিরিয়ানির মশলাগুলো এরকম একটা কৌটার মধ্যে সংরক্ষণ করে রেখেছি, অল্প করে বানিয়েছিলাম। আর এই কৌটাটা হচ্ছে চকলেটের কৌটা। তো আপনারা কিন্তু এরকম কৌটা ফেলাই না দিয়ে বাসায় রেখে দিবেন আশেপাশে, যখন দেখবেন কিছু রাখতে হচ্ছে আপনারা খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবেন। সো গাইস, ভাবলাম বিরিয়ানির সাথে কী খাওয়া যায়। বিরিয়ানির সাথে তো সবচেয়ে বেশি জমে বোরহানি আর কোক। রোজা রেখে কোক খাওয়া সম্ভব না, তাই আমি ভাবলাম বোরহানি বানাই।
তাই বুরহানি বানানোর জন্য আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ সাথে আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে যখন আমি এগুলোকে ব্লেন্ড করব তখন আমি আপনাদেরকে এক এক করে বলবো এখন আমি ব্লেন্ডার করা পুদিনা পাতা ধনে পাতা এবং কাঁচা মরিচ ব্লেন্ড করার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টালা জিরা গুঁড়া দিব এক চা চামচ টালা ধনিয়া গুঁড়া এক চা চামচ স্বাদ মতো লবণ কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু আমি বিফ বিরিয়ানি বানাবো তাই গরুর মাংস পিসগুলো অনেক বড় তো একটু ছোট ছোট করে নিচ্ছি আপনারা চর্বিওয়ালা মাংসগুলো নিতে চেষ্টা করবেন সলিড মাংস নিতে পারেন কিন্তু চর্বিওয়ালা মাংসগুলো নিলে হবে কি জুসিনেসটা থাকবে হ্যাঁ হাড়িও নিতে পারেন কয়েকটা আমিও নিচ্ছি আমি এখানে পেঁয়াজটাকে বেস্টটা করে নিচ্ছি কেননা বিরিয়ানি রান্নার শেষে এটাকে উপর দিয়ে ছড়িয়ে একটু ডেকোরেশন করব আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা একটু বেশি নেবেন এই তেলে আপনার পরে পোলাও চালটা ভেজে ফেলবেন তো তেলের পরিমাণটা একটু বেশি করে নেবেন ঘি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা যখন এরকম হয়ে আসবে তখন আপনারা এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন বাটা রসুন এবং আদা আমি একসাথে বেটে ফেলি এখন দিয়ে দিব জিরা গুঁড়া আপনারা এখানে জিরা বাটাটা ইউজ করতে পারেন এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া এখানে অনেক টাইপের মশলা আছে আমি এগুলোকে একসাথে করে ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হালকা একটু মরিচের গুঁড়া আমি এখানে বিরিয়ানি মশলা বাদে সব মশলা দিয়েছি এখন আমি এগুলোকে আগে একটু ভালো করে মিক্স করে নিব এখন আমি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব টক দই আর আপনার টক দইটা দেওয়ার আগে একটুখানি ফেটিয়ে নেবেন না হলে পরে ছানা ছানা হয়ে যাবে গোটা চারেক কাঁচা মরিচ এখন আমি দিয়ে দিচ্ছি ওহো আপনার চাইলে কাঁচা মরিচ দেওয়ার সময় এখানটা একটুখানি এভাবে ছিঁড়ে তারপরে দিতে পারেন এতে করে কাঁচা মরিচের সুন্দর একটা স্মেল আসবে লাইফের ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করতেছি কেন জানি আমার মনে হচ্ছে হচ্ছে না দেখুন মশলাটা যেন কেমন হচ্ছে এরকম লাগতেছে যে মনে হয়নি দেখি ফিনিশিংটা কী হয় বা খেতে কেমন হয় এখন আমি মাংস দিয়ে দিচ্ছি যখন দেখবেন যে মশলা থেকে এরকম তেল ভেসে উঠেছে তখনই আপনারা মাংসটা দিয়ে দেবেন আর আপনারা চাইলে আগে থেকে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করতে চান আগে থেকে ম্যারিনেট করে রাখতে পারেন এতে করে মাংসর ভিতরে মশলাটা আগে থেকে ঢুকে যাবে এইভাবেও পারেন মাংসটি প্রপারলি কষানোর পর্যন্ত আমি এটাকে মাঝে মাঝে এটাকে নেড়ে দিব আবার ঢেকে দিব মাংসটা যখন 80% হয়ে যাবে সেই পর্যায়ে যদি আপনারা বিরিয়ানিতে আলু দিতে চান তাহলে আলুগুলো দিয়ে দেবেন
মাংসটা হয়ে গেছে। এখন আমি এই মাংসগুলোকে নামিয়ে তেলটা ছেকে নামাবো এবং এই তেলের মধ্যেই একই কড়াইয়ের মধ্যেই আমি চালটাকে ভেজে নেব। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটা এই তেলের মধ্যে দিয়ে দিব। গাইস আমি বুঝছিলাম আমি চালটাকে বেশি ভাজবো না। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি চাল নিয়েছিলাম 3.5 কাপ, তাই 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা এটা মাথায় রাখবেন, আপনি যতটুকু পরিমাণে চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। যখন দেখব পানি এবং চালটা শুকিয়ে একদম সম পরিমাণ হয়ে গেছে, তখন আমি আগে থেকে কষিয়ে রাখা মাংস ভুনাটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো এর মধ্যে। আর দেওয়ানোর আগে আবারও সেম একটুখানি আগাটাকে এভাবে নখ দিয়ে ভেঙে নেব। এখন আমি 1 চামচ পরিমাণ ক্যারোট জল দিয়ে দিচ্ছি আর ঘিও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। ট্যান্ডেরা, আমার বিরিয়ানি রান্না করা শেষ। এখন আমাদের এখানে ইফতারের টাইমও হয়ে গেছে, এখন আমরা এটা খাবো আর আপনাদের সাথে কথা হবে বিরিয়ানি খাওয়ার পর। একটু খেয়ে দেখে কেমন হয়েছে। বাহ, আমি বলে কিছু রান্না করতে পারি না, কে বুঝছে। এখন আমি একটা হোটেল চালাতে পারবো, কি বলেন আপু? কেমন হয়েছে আপু? বেস্ট। ওয়াও, কি কমপ্লিমেন্ট। ওয়াহ, আপনারা এইভাবে খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সো গাইস, লাইফের ফার্স্ট টাইম বিরিয়ানি বানিয়েছি, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। বোরহানিটাও খেয়ে একদম প্রাণটা ঝুড়াই গেছে। আর আশা করছি আপনাদের আমার এই প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করার এক্সপিরিয়েন্স ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হলো, আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডের সাথে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিবেন। So guys, stay home, stay healthy, stay safe, save the world. Allah Hafiz!